আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রচন্ড ঠান্ডার ভেতরে আল্লাহর মহাব্বতে, আল্লাহর হাবিবের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজেদের জীবনের ভুল ত্রুটি সংশোধন করার জন্য ইমান আজকের এই মাহফিলের আয়োজন করা, উক্ত মাহফিলে উপস্থিত হওয়ার যিনি আমাদেরকে তাওফিক দান করেছেন ওই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে মিলে উচ্চ কণ্ঠে প্রাণ উজাড় করে সমস্বরে কালিমা তশকর আদায় করছি, আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك بالنبي رحمه للعالمين الرضي درود سلام صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা লম্বা না করে মূল আলোচনায় প্রবেশ করতে চাই। রাত্র গভীর হয়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আল্লাহ তাআলা এই প্রচণ্ড ঠান্ডার ভেতরও যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা যেন আজকের এই আশা, আজকের এই বসা নিজেদের জীবনের পথ পরিবর্তন করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। আবার বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 9 নম্বর সুরা, সুরা আত তাওবা থেকে 111 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান নিঃসৃত লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে উক্ত আয়াতের সাথে সামঞ্জস্য রেখে একটি গুরুত্বপূর্ণ হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আল্লাহ যেন অল্প সময়ের ভেতরে সঠিক কথাগুলো বলার তৌফিক দেন বলি আমিন। আবার বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? আমাদের মালিক কে? আমাদের মনিব কে? আমরা সেই মালিকের কি হই? গোলাম। জোরে বলেন কি? মনিবের কি হই আমরা? আরো জোরে বলেন। মনিব আর গোলামের ভিতরে সম্পর্ক কেমন হওয়া উচিত? আপনারা জানেন আগেকার সময় অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামানায় আগমন করেছেন যেই সময়ে, তখন মানুষ মানুষের গোলাম হিসাবে জীবন করত। বাজারে যেমন গরু ছাগল বেচা কিনা হয় তখন মানুষ বেচা কিনা হতো। এই কথা কি আপনারা জানেন? মানুষ কি হতো? বেচা কেনা হতো দাস হিসাবে, দাসী হিসাবে, অর্থাৎ গোলাম হিসাবে মানুষ বেচা কেনা হতো। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই গোলামে এই প্রথাকে বিলুপ্ত করেছেন। সুবহানাল্লাহ। মানুষ হলো স্বাধীন, মানুষ হলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ মানুষের সম্মান সবার চেয়ে বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। এই সম্মানী জাতি, শ্রেষ্ঠ জাতি, সৃষ্টি মানুষ এতটাই খারাপ হয়েছিল, মানুষ মানুষের গোলামে পরিণত হয়েছিল, আল্লাহর পয়গম্বর এই দাস প্রথাকে রহিত করলেন। বাবারা ভাইরা,
মানুষকে আজাদি দিলেন। যখন মানুষ মানুষের গোলাম ছিল তখন ওই গোলামের কোনো ইচ্ছা ছিল না। মনি যদি বলতো তুমি বাজারে যাও, সে বাজারে যেতে বাধ্য। যদি বলতো মাটি কাটো, মাটি কাটতে বাধ্য। যদি বলতো দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকতে বাধ্য। গোলাম আর মনিবের বিষয়টা এমন, মনি যা বলবে গোলাম তাই শুনতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে আমার গোলাম হিসাবে বানিয়েছি। এই মানুষ হলো আল্লাহর গোলাম। আরবের ভূমিতে আল্লাহর পয়গম্বর যখন ছিলেন, মানুষ ছিল মানুষের গোলাম। মনি যা বলত গোলাম তাই শুনত, শুনতে বাধ্য থাকত। আর গোটা পৃথিবী রাজা বলেন, প্রজা বলেন, প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, নাপিত বলেন, কুমার বলেন, চাকর চাকরানী বলেন, সবাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়ার গোলাম যদি মনবের সন্তুষ্টি অনুযায়ী চলতে হয়, যদি বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকো, বসে থাকতে হয়, শুয়ে থাকো, শুয়ে থাকতে হয়, বাজারে যাও, বাজারে যেতে হয়, মনি যেভাবে চায় গোলাম যদি তাই করতে হয়, তাহলে আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা তো তেমনটাই করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মনিব যারা, ওই গোলাম সে নিজের হাতে বানায় নাই। ওই গোলাম যা খায়, যা পান করে, যা ব্যবহার করে, মনিব কিন্তু তা বানায় নাই। কিন্তু আমরা যে আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলাম হিসাবে এই পৃথিবীতে এসেছি, ওই আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য পৃথিবীর সব কিছুই বানায়া দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَالَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا, এই জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে, আসমানের মধ্যে যা কিছু দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, তাও তোমাদের উপকারের জন্য বানালাম। সাগর দেখো, নদী দেখো, তাও তোমাদের উপকারের জন্য বানালাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষ দেখো, কীট পতঙ্গ দেখো, গাছগাছালি, পাক পাকালি, তরুলতা যা দেখো, সব কিছুই গোলাম রে আমি বানিয়েছি তোমাদের জন্য। তোমরা হলো আমার জন্য, আর তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলো হলো তোমাদের কল্যাণের জন্য। আমি তোমাদের মনি, আমি তোমাদের মালিক, আমি সব কিছুর মালিক, তোমরা গোলামি করবে আমার। আর তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলো সৃষ্টি করেছি বান্দারে তোমাদের কল্যাণের জন্য, খিদমতের জন্য, উপকারের জন্য, জীবন পরিচালনার জন্য। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেন। ওই রবকে ধন্যবাদ জানানো দরকার আছে কি নাই? শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আমার বাবার ভাইরা, ওই আল্লাহ যখন যেই হুকুম করে, ওই হুকুম গোলাম মানতে বাধ্য কি বাধ্য নয়? অবশ্যই বাধ্য। যদি মানে তাহলে গোলাম, যদি না মানে নাফরমান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গোলাম মানতে হবে, তার নিজের কোনো ইচ্ছা নাই। আমরা কার অধীনে? আল্লাহর আইনের অধীনে। জোরে বলেন, কার অধীনে? আল্লাহর আইনের অধীনে। আমার আপনার কাজ হলো সব সময় এই চিন্তায় থাকা, আমার কোন কথায় আল্লাহ খুশি, আমার কোন কাজে আল্লাহ খুশি, আমি আমার জীবন পরিচালনার জন্য আল্লাহ আমাকে কি বলেছে। আমার আপনার কাজ হলো মনিবকে খুশি রাখার জন্য সব কিছু করা, আর মনিব যেন আমার প্রতি অখুশি না হয়, অসন্তুষ্ট না হয়, এজন্য মনিব কর্তৃক যা নিষিদ্ধ, যা বর্জন করা, সব কিছু আমি বর্জন করব, সেইগুলো আমি করব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কাউকে যদি মহব্বত করতে হয়, মান আহাব্বা লিল্লাহ, তাকে মহব্বত করলে যদি আল্লাহ খুশি হয়, তাই আমি তাকে মহব্বত করব। ওয়া আবগাদা লিল্লাহ,
কারোর সাথে যদি আমি দুশ্মনী করতে হয় তাও আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। তার কারণ তাকে আল্লাহ পছন্দ করে না, তার সাথে দুশ্মনী করলে আল্লাহ খুশি হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কাউকে যদি কিছু দেই তাও আমি দিব কাকে? খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর কাউকে যদি কিছু না দেই তাও এই জন্যই দিব না, এই লুচটাকে দিলে আল্লাহ বেজার হবে, সুতরাং আমি তাকে দিব না, দান করব না, দিব না, তাও কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহর প্রতি যেমন ভাবে জীবন করে আল্লাহকে খুশি করার জন্য কারোর সাথে সম্পর্ক রাখে, আল্লাহকে খুশি করার জন্য কারোর সাথে দুশ্মনী করে, আল্লাহকে খুশি করার জন্য কাউকে কিছু দান করে, আল্লাহকে খুশি করার জন্য কাউকে কিছু দেয় না, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার। সকলে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝালাম আমার আপনার জীবনের সমস্ত কাজ হবে কাকে কেন্দ্র করে? আল্লাহকে কেন্দ্র করে। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যা করা দরকার আমাকে আপনাকে তাই করতে হবে, এর বাহিরে চলা আমার আপনার কোনো অধিকার? জোরে বলেন, আল্লাহর আইনের বাহিরে চলার আমার আপনার কোনো অধিকার নাই। আপনি কিভাবে চলবে? উপরে তাকান, এটার মালিকানা ওকা আল্লাহ। নিচে তাকান, জমিনের মালিকানা ওকা। ডান দিকে তাকান, সেজের মালিক ওকে। রাম্বুন মাশরিকাইনি ওয়া রাম্বুন মাগরিবাইনি ফাবিআই আনা রাব্বিকুমা তুকাজ্জিবান। তিনি পূর্বের রব, পশ্চিমের রব, যেদিকে তাকাও সব কিছুর মালিকানা হল আল্লাহর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ফাবিআই আনা আল্লাহর এত নিয়ামত থাকতে আল্লাহ কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ। অস্বীকার করার কোন ব্যবস্থা আছে? নেই। আমার বাবার আমার ভাইয়ানা, যারাই আল্লাহর বিধান মেনে নেয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর বিধান মানে, আল্লাহকে খুশি করার জন্যই জীবন পরিচালনা করে, যার কাছে আল্লাহর কোনো বিধান কষ্টের মনে হয় না। ইদানিং যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ফজরের নামাজ আদায় করা অনেকের জন্য কষ্ট মনে হয়, ঠিক কিনা বলে? কিন্তু যারা প্রকৃত আল্লাহর গোলাম সে মনে করবে, আল্লাহ যদি ফজর না করাতো তাহলে ফজর হতো না, আল্লাহর বিধান আমাকে মানতেই হবে। আল্লাহ ঠান্ডা দিয়েছেন, আল্লাহ আবার মাঝে মাঝে গরম দিবেন, সুতরাং আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহ রাত শেষ করে ফজর দিয়েছেন, রাত্রটা শেষ করেছেন, এখন দিন শুরু হয়ে যাবে, সুতরাং দিন যেহেতু শুরু হবে আমি আল্লাহর হুকুম আদায় করে আল্লাহকে বলবো, আল্লাহ তাআলা তুমি বিধান দিয়েছো, ফরজের নামাজের বিধান ফরজ করেছো, আমি তোমার গোলাম, আমার দিনের কাজ শুরু করলাম তোমার ফরজ বিধান আদায় করার মাধ্যমে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে আল্লাহর গোলাম যত ঠান্ডাই হোক না কেন নামাজ বাদ দিতে পারবে? আয় জোরে বলেন পারবে। কিন্তু অধিকাংশ মানুষ ফজরের নামাজ আদায় করে না, অধিকাংশ মানুষ ঠান্ডা লাগবে, কষ্ট হবে, এই জন্য শোয়া থেকে উঠতে চায় না। আসলে কি তারা প্রকৃত আল্লাহর গোলাম? মোটেও না। তাদের কাছে আল্লাহর কোনো বিধান কষ্টই মনে হয় না। দুনিয়ার সমস্ত কষ্টকে ত্যাগ করতে হবে মনিরকে সন্তুষ্ট রাখার জন্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে খুশি রাখার জন্য যেই কোনো পরিস্থিতিতে আল্লাহর বিধানকে মেনেই চলবো, কে কে রাজি আছেন হাত তুলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, হাত নামা। বাবারা ভাইরা, যেই কোনো পরিস্থিতিতে আল্লাহর বিধান পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর কোন বিধানকে নিজের জন্য মানা সম্ভব নয় এমন কথা
গোলাম উচ্চারণ করার কোনো অধিকার নাই। প্রয়োজনে শুধু ঠান্ডার কষ্ট নয়, যদি আল্লাহর হুকুম হয় বান্দারে তুই জানটা দিতে হবে, আমি তোর জানটা চাই, জানটা দিয়ে ফেলতে হবে, শহীদ হয়ে যেতে হবে, এটার নাম হলো আল্লাহর গোলামি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি প্রয়োজনে জান দিতে হয় কাকে খুশি করার জন্য, এই বিধান মানার জন্য কে কে রাজি হাত তুলবে? লিল্লাহি তাকবীর, হাত নামা। বাবারা ভাইয়েরা, জানের মালিক কে? মালের মালিক কে? আমার আপনার মালিকানা কার? আল্লাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিকও আপনাদের সাথে আজকে কিছু কথা বলতে চাই। আপনারা প্রচন্ড ঠান্ডার ভিতরে যেহেতু এসেই গেছে, ঠান্ডাকে গুরুত্ব দেন নাই, গুরুত্ব দিয়েছেন আল্লাহকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই প্রচন্ড ঠান্ডাকে আমলে নেন নাই, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, ইসলামের মহব্বত, পরকালের চিন্তা আপনাদের অন্তরে বেশি, তাই আপনাকে ঠান্ডা ঘরের মধ্যে আটকায় রাখতে পারে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই যে আজকে একটা প্রমাণ দিলে, এই যে প্রমাণ দিলে, অগ্রসর হলে আল্লাহর পথে, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কিছু কথা বলছেন, আমি সেই কথাগুলো আপনাদের সাথে আলোচনা করব। শোনার জন্য কে কে রাজি আছেন হাত তোলেন? লিল্লাহি তাকবীর, হে আল্লাহ তুমি আমাকে সহ সবাইকে কবুল করো। আবার বলেন আমি। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা কিনে নিয়েছেন, ক্রয় করেছেন। কে কিনছে? আরো জোরে বলেন কে? জবাব দিতে হবে, বলেন আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মোমেনদের কাছ থেকে। তাহলে ক্রেতা হলো আল্লাহ, বিক্রেতা হলো মোমেন। ক্রেতাকে? বিক্রেতাকে? ঘোষণা দিচ্ছে আল্লাহ যে আমি আল্লাহ আমার মুমেন বান্দাদের থেকে কিনে নিয়েছি দুটি জিনিস। কয়টি? আরো জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? তাহলে আল্লাহ কিনছে, সুবহানাল্লাহ, কেমন? কয়টা? কাদের কাছ থেকে? মোমেনদের কাছ থেকে দুটি জিনিস কিনে নিয়েছে। এই দুইটি জিনিস, তার নাম কি বলবো? আনফুসাহ, মোমেনদের জান, ও আমওয়ালাহ, মোমেনদের অর্জিত মাল। সুবহানাল্লাহ, কেমন? ক্রেতাকে? বিক্রেতাকে? মোমেন। জোরে বলেন, বিক্রেতাকে নাকি মুনাফিক? আল্লাহ মুনাফিকদের থেকে জানও চায় না, মালও, কাফেরদের থেকে জানও চায় না, মালও চায় না। আল্লাহ তাআলা নিজে মোমেনদের জান এবং মাল, দুটি মূল্যবান সম্পদ কিনেছেন বিনিময়ের মাধ্যমে। বিনিময়টা কি শুনবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দেওয়ার বিনিময়। সুবহানাল্লাহ, কিসের বিনিময়? আরো জোরে বলেন, কিসের বিনিময়? তাহলে ক্রেতাকে? বিক্রেতাকে? মুমিন। জোরে বলেন, বিক্রেতাকে? আল্লাহ কয়টা জিনিস কিনেছেন, নাম কি? বলেন জান আর মাল। বলেন জান আর, আবার বলেন জান আর, কিসের বিনিময়? হ্যাঁ, পিছনের তারা বলেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। দেখেন, আমরাও আল্লাহ, জান দিয়েছে আল্লাহ, মালও দিলেন আল্লাহ, আবার কিনেনও আল্লাহ, আবার জান্নাত তৈরি করেছে আল্লাহ, আবার মুমিনকে বিনিময় দিবে জান্নাত। সবগুলোই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, উপহার। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আপনার আমরা ছোটবেলা কিছু গল্প শুনছি বা দেখছি, কিরকম বাবা ছেলেকে কয়েকটা পয়সা দেয়, কি দেয়? পয়সা, চকলেট দেয়, দিয়ে আবার বাবা কর আমাকে দাও। পয়সাটা দিছে কে? বাবা। টাকাটা দিছে কে? চকলেট দিছে কে? বাবা। ছেলে মানুষ তো বুঝে না, কোনা দিতাম না। এবার বাপে পকেট থেকে কি দেয়? টাকা দেয়, কো তোমাকে 5 টাকা দিব। তখন কেউ রাজি হয়, আবার কেউ কেউ 5 টাকা দিলে আবার বাপের চকলেট দেয়। চকলেট কিন্তু আগে বাবা নিজেই দিল, আবার বাবা ছেলের সাথে রাখেন, কি মধুর সম্পর্ক। এই খেলা কিন্তু বাবা অন্য কারো ছেলের সাথে খেলে না, তার সাথে আত্মার সম্পর্ক আছে, আল্লাহর সম্পর্ক কাফেরের সাথে করে না, এই লেনদেন মুনাফিকের সাথে করে না, ইহুদি খ্রিস্টানের সাথে করে না, মুমিনকে আল্লাহ জান্নাত দিতে চায়, এই প্রেমের খেলা মুমিনের সাথে খেলতে চায়। আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। কোন চকলেটটা দিল বাপে, আবার এই বাবাই সন্তান থেকে টাকা দিয়ে কি কিনে? আচ্ছা, বাবার কি চকলেটের অভাব আছে? যেই বাবা চকলেট দিতে পারে সে দোকান থেকে আবার কিনতে পারে না? পারে। তাহলে উনার থেকে চকলেট কেনার মানে কি? মনটা দেখে আমার সাথে সম্পর্কটা কেমন। আওয়াজ করে বলেন ঠিক কি না? বাবার ভাইয়েরা, জানও দিল আল্লাহ, মালও দিল আল্লাহ, ওই আল্লাহ তাআলা বলে বান্দারে আমি তোকে জান্নাত দিব সিদ্ধান্ত নিয়েছি, এই জান্নাতের বিনিময় আমি যে তোরে জানটা দিছি এই জানটা ফেরত চাই, আমি যে তোকে ধন সম্পদের মালিক বানালাম জান্নাতের বিনিময় ফেরত চাই, কে কে দিবি? হাত তোল, সুবহানাল্লাহ, কোন কে কে রাজি আছেন হাত তোলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নাচানাচি যেখানে, জুয়ার আড্ডা যেখানে, মদের আড্ডা যেখানে, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামা। শীত আছে? শীত চলে গেছে, মারহাবা। তাহলে সবাই বসবেন ইনশাআল্লাহ, আলোচনা কিন্তু কঠিন হবে, অসুবিধা হবে? আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদের মালিকানা খা, আরো জোরে বলেন কা? আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? ওই আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, কি দিবেন? আরো জোরে বলেন কি দিবেন? কে কে আল্লাহর জান্নাত চান হাত তোলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। আল্লাহ তোমার জান্নাতের জন্য আমাদেরকে কবুল করো, আবার বলেন আমিন, আবার বলেন আমিন। বাবার ভাইয়েরা, এখন প্রশ্ন হলো যে আল্লাহ এই যে মালটা কিনলেন, জানটা কিনলেন, বিনিময়ে জান্নাত দিবেন, এখন এই মালটা আল্লাহ কখন নেবেন? মালটা কখন নেবেন, জানটা কখন নেবেন, আর জান্নাতটা কখন দিবেন? সুবহানাল্লাহ, কোন জানার দরকার আছে কি নাই? আপনার বিনিময়ে পাওয়া যায় লেনদেন হলে কি হলে? আরো জোরে বলেন কি হলে? আল্লাহ জানও কিনছে মালও কিনছে জান্নাতের বিনিময়, কিন্তু লেনদেন হয় নাই, লেনদেন হয় নাই। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, যখন তুমি তরবারির নিচে যাবা, শহীদ হবা, তখন জান এবং মালের বিনিময় জান্নাতের লেনদেন হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। কোন এখন এই জানটা আর মালটা দেওয়ার জায়গা কোথায়? দুনিয়াতে তো গম বিক্রি করার জায়গা আছে, চাল বিক্রি করার জায়গা আছে,
চকলেট বিক্রি করার জায়গা আছে, কাঁচা বাজার বিক্রি করার জায়গা আছে, কিন্তু জান বিক্রি করার জায়গা কোথায় জানার দরকার আছে কি নাই? মোমেনের জান, মোমেনের মাল বিক্রি করে জান্নাত পাওয়ার জায়গার নাম, বাজারের নাম হলো জিহাদের ময়দান। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? জিহাদ কি শান্তি তৈরি করার জন্য নাকি অশান্তি তৈরি করার জন্য? শান্তি তৈরি করার জন্য। আজ গোটা পৃথিবীতে অশান্তির দাবানল চলছে, এই জন্য আজ মুসলমানেরা, আজ মুসলমানেরা রসুলের মেসোয়াকের সুন্নত গ্রহণ করেছে, রসুলের দস্তরখানের সুন্নত গ্রহণ করেছে, দাড়ি রাখার সুন্নত গ্রহণ করেছে, দাওয়াত খাওয়ার সুন্নত গ্রহণ করেছে, মিষ্টি খাওয়ার সুন্নত গ্রহণ করেছে, কিন্তু নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত মজলুম মুসলমানদেরকে মুক্ত করার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় তার বাঙ্গা জবাব দেওয়ার জন্য জিহাদে অংশগ্রহণ করা, তরবারি হাতে নেওয়া যে আল্লাহর ফরজ এবং রসুলের সুন্নাহ, সেই সুন্নাতের ফরজের কথা মুসলমান আজ ভুলে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, আমার বাবারা ভাইরা, সেই সুন্নত আজ আমাদের থেকে হারিয়ে গেল, যার কারণে, যার কারণে গোটা পৃথিবীতে 170 কোটি মুসলমান জিন্দা থাকার পরও মুসলমানরা গোলামীর দস্তগত দিয়া কাফের বেঈমানদের গোলাম হয়ে জীবন করতে হচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা, বাবারা ভাইয়েরা, মুসলমানদের কোনো অবস্থান পৃথিবীতে নাই, মুসলমানরা কোনো কথা বললে শোনে না, তার কারণ মুসলমানেরা আজ রসুলের সুন্নাহ ছেড়ে দিয়েছে, ফরজ ছেড়ে দিয়েছে, আজ অন্তরের ভিতরে ঢুকিয়েছে, অন্তরের ভিতরে ঢুকিয়েছে দুনিয়ার মহাব্বত, সম্পদের মহাব্বত, আর স্লোগান দিচ্ছে জান বাঁচানো ফরজ। কি স্লোগান তৈরি করছে? জান বাঁচানো, আর আল্লাহ কয় জান দেওয়া ফরজ, রসুল কয় জান দেওয়া, আর আমরা কি তৈরি করেছি? জান বাঁচানো। তাহলে আল্লাহর বিধানের সাথে রসুলের কথার সাথে আমাদের কথার কোনো মিল আছে? আয় জোরে বলেন মিল আছে? মিল নাই। এবার বলেন জান বাঁচানো ফরজ নাকি আল্লাহর জন্য জান দেওয়া ফরজ? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আবার বলেন আমিন। যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, জোরে বলেন কিসের তামান্না? শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার তামান্না যার নাই, সে যদি নামাজিও হয়, রোজাদারও হয়, হাদিস আবু যদি হয়, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আয় জোরে বলেন মুনাফিক হয়ে মরতে চাই? মুনাফিক হয়ে মরতে চাই না, মুমিন হয়ে মরতে চাই। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য অর্থ করে জান্নাতের বিনিময় আল্লাহর সন্তুষ্টির পথে জীবন করতে চাই, মুমিন হিসাবে শামিল হতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। আবার বলি আমিন। বাবারা ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর চলে গেলেন মদিনায়, মক্কায় নবীকে থাকতে দেয় নাই। মদিনায় যাওয়ার পর 2 বছরের মাথায় রসুলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধ। মদিনায় যাওয়ার পর 2 বছরের মাথায় বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হাজার হাজার সৈন্য বাহিনীর বিপরীতে মাত্র 313 জন সৈন্যবাহিনী নিয়া, আল্লাহর সাহায্য নিয়া বদরের ময়দানে বিজয় অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। বদরের ময়দানে কাফের বেঈমানেরা পরাজিত হন, ধরাশায়ী হন, এই পরাজয় মেনে নেওয়া তাদের জন্য সম্ভব ছিল না। বদরের ময়দানে তারা পরাজিত হওয়ার পর মক্কায় চলে গেল, মক্কার সমস্ত মানুষগুলোকে নিয়ে নতুন করে মিটিং করলো, এই পরাজয় মেনে নেওয়া যায় না।
মুসলমানরা নতুন করে সুসংগঠিত হতে যেন না পারে তাড়াতাড়ি করে আরেকটা যুদ্ধ বাজায় দিতে হবে। কাফের বেঈমানরা নতুন করে নতুন নতুন ষড়যন্ত্র করে বদরের যুদ্ধের এক বছরের মাথায় উহুদের যুদ্ধ বাঁধায়া দেয়। আমার বাবারা ভাইয়েরা, উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন এবং সাহাবায়ে কেরাম কাফের বেঈমানদের বিরুদ্ধে জিততে পারে নাই, কাফের বেঈমানদের বিরুদ্ধে জিততে পারে নাই। এর মানে হলো মুসলমানরা যুদ্ধ করা ফরজ, জিহাদ করা ফরজ, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ইসলামের বিজয় সুনিশ্চিত করার জন্য এই জিহাদ করতে গিয়ে আল্লাহর নবীর আমলে কখনো জয় হয়েছে, কখনো পরাজয় হয়েছে। মুসলমানের জীবনে জয় পরাজয় দুটি থাকতে পারে, আওয়াজ করে বলেন ঠিক কি না? এই কথা বলার কোনো সুযোগ নাই, আমরা কেন হেরে গেলাম? হারতেই পারি। সব সময় আপনি ভালো খাবেন তা তো না, মাঝে মাঝে ভালো খাবেন, মাঝে মাঝে একটু নিম্নমানের খাবেন, মাঝে মাঝে বিজয় হবে, মাঝে মাঝে পরাজয় হবে। রসুল মুমিনের দৃষ্টান্ত দিদি গিয়ে বলেন, তারা কখনো কমর সোজা করে সব সময় দাঁড়িয়ে থাকতে পারবে না, মাঝে মাঝে কমর সোজা করে দাঁড়িয়ে যাবে। আবার মাঝে মাঝে মুমিনের জীবন একটু বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, অর্থাৎ একবার সোজা থাকবে আরেকবার বাঁকা হবে, কিন্তু ভাঙবে না। সুবহানাল্লাহ, বুঝলেন না? তাদের কমর ভাঙবে না, অর্থাৎ তারা হাল ছাড়বে না। জয় পরাজয়, সুখ এবং দুঃখ দুটির মিশ্রণেই মুমিনের জীবন হবে, কিন্তু মুমিন ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? এই সত্য বোধ ছাড়বে না। বাবারা ভাইয়েরা, উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর রওনা দিন, যাত্রাপথে আল্লাহর পয়গম্বরের সাথে যারা গেল এর ভিতরে কিছু সংখ্যক সাহাবী উহুদের ময়দানে যাওয়ার পথে সেখান থেকে ফেরত চলে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের সর্দার, আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করত, দাড়িগুলো লম্বা ছিল, জুব্বাটা লম্বা ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মেসওয়াক ছিল, ডিরা গরুব ছিল, রসুলকে সালাম দিত, আল্লাহর পয়গম্বরের পিছনে জামাতে নামাজ আদায় করত। এমন একজন সাহাবি নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। উহুদের ময়দানে রসুল যখন রওনা দেয়, সে তার নিজের কিছু লোক যারা তার কথায় উঠা বসা করে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মদিনার ইহুদিদের সর্দার ছিল। সর্দারের পিছনে কিছু লোক থাকে কি থাকে না? সে যখন মুসলমান হলো তারাও তখন মুসলমান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর যখন উহুদের ময়দানে যায়, তখন সে তার অনুগত লোকগুলোকে ডেকে ডেকে বলে, আমরা এই যুদ্ধের ময়দানে যাব না। রাস্তা থেকে অনেকজন সাহাবীকে নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে বাড়িতে ফেরত চলে আসলো। বাবারা ভাইয়েরা, মুসলমানদের সৈন্য সংখ্যা কমে গেল, যারা গেল তারাও টেনশনে পড়ে গেল, কাফের বেঈমানদের জয় হোক, মুসলমানরা যুদ্ধের মধ্যে না যাক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলে, আমরা কেন ঝুঁকি নিতে যাব? নামাজ পড়ব, রোজা রাখব, মোহাম্মদ কেন যুদ্ধ করে রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায়? এইগুলো আমাদের জন্য দরকার নাই। আল্লাহর নবীকে মোহাম্মদকে আমরা ইমাম দেখতে চাই, মসজিদের ইমাম, ধর্মীয় নেতা দেখতে চাই, উনি আবু জাহেলের উপর নেতা হোক, এটা আমরা চাই না। এই দৃষ্টিভঙ্গি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য সে মন থেকে চায় নাই আবু জাহেল পরাজয়, আবু জাহেলের দলের মানুষ পরাজয় বরণ করুক আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় অর্জন করুক, এই জিহাদের দরকার নাই, বরং ক্ষমতায় থাক তারা, কিন্তু আমরা আল্লাহ বিল্লাহ করব, নামাজের সময় নামাজ পড়ব, বছরে এক মাস রোজা রাখব, হজের সময় হজ করব, যাকাত দেওয়ার সময় হলে যাকাত দিব। ইসলামের উপরে বিরুদ্ধে কে কি বলে না বলে, এদের সাথে মোকাবেলা করার কোনো দরকার নাই। এই ক্যাটাগরির কিছু মুসলমান আছে কি নাই? এই জুড়ে বলেন আছে কি নাই? আছে। কো নামাজ পড়ো, মসজিদে যাও, হ্যাঁ অবশ্যই নামাজ আদায় করতে হবে, কিন্তু যারা ইসলামের শিকড় কেটে দিতে চায় তাদেরকেও ছাড় দেওয়া? আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আপনি নামাজ পড়বেন, কিন্তু যারা ইসলামের শিকড় কেটে দিতে চায় আপনি তাদের বিরুদ্ধে অবস্থান করবেন না, আপনি মুনাফিক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে রওনা দিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে ফেরত চলে আসলো, সে একান অনেক সাহাবীকে নিয়ে ফেরত চলে আসলো। যাই হোক, রসুল ফেরত আসলেন না, যারা যেতে রাজি তাদেরকে নিয়ে উহুদের ময়দানে হাজির। কিন্তু সেই উহুদের ময়দানে মুসলমানদের পরাজয় হলো শিক্ষণীয় পরাজয়, এক মুনাফিকদের কারণে, দুই মুসলমানদের কিছু কৌশলগত ভুল ছিল। রসুল যাকে যেই জায়গা থাকার জন্য বলেছেন কিন্তু তারা সেখানে থাকে নাই, তারা এক পর্যায়ে দেখলো মুসলমানদের জয়, গনিমতের মাল টুকাতে শুরু করলো, বাবারা ভাইয়ারা মুসলমানদের পরাজয় হলো। এটাকে ঐতিহাসিকরা পর্যালোচনা করে বলেছেন এটা পরাজয় নয়, এটা হলো শিক্ষণীয় পরাজয়। জোরে বলেন কি, আরো জোরে বলেন কি। এবার আসে আল্লাহ বলছেন যে আমি মুমিনদের জান কিনেছি, মাল কিনেছি, এর বিনিময়ে জান্নাত দিব। সাহাবায়ে কেরাম কিভাবে ইসলামের জন্য নিজের জান কি বিলিয়ে দিল, উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর ইসলামের পতাকা বহন করার জন্য দায়িত্ব দিলেন তরুণ সাহাবী ধনির দুলাল হযরত সাইয়্যিদ মুসাইয়্যাব রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলামের ঝান্ডা নিয়ে বীরের মতো লড়াই করতে শুরু করলো। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিল, কিন্তু কাফের বেঈমানদের টার্গেট হলো, কাফের বেঈমানদের টার্গেট হলো বদরের ময়দানে আমরা পরাজয় বরণ করেছি, এই মুহাম্মদের প্রেমে পড়ে, মুহাম্মদের প্রেমে পড়ে আজ মুহাম্মদের সাহাবীরা বীর মুজাহিদের মতো লড়াই করে আমাদেরকে পরাজয় করতে বাধ্য করেছে, আমাদেরকে পরাজয় করেছে, কিন্তু আজ আমরা মুহাম্মদকে টার্গেট করেছি, মুহাম্মদকে যদি খতম করতে পারি তাহলে তারা আর যুদ্ধ করবে না, আজকে আমাদের বিজয় হবে। আল্লাহ রাসূলকে টার্গেট করে তারা ঘুরে ফিরে শুধু আল্লাহর পয়গম্বর উপরে আঘাত করতে চায়। সে উহুদের ময়দানে রাসূল আহত হয়, আল্লাহর পয়গম্বর সেই ময়দানে ছিলেন, চতুর্দিকে ছড়িয়ে পড়ল খুদিরা মুহাম্মদ, কাফের বেঈমানরা ছড়ায়া দিল যাতে করে মুসলমানদের মনোবল ভেঙে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যেন বুঝে যার জন্য যার মায়ায় পড়ে প্রেমে পড়ে ইসলামের বিজয় করতে চায় তিনি যেহেতু নাই আর যুদ্ধের দরকার নাই, এই ধরনের চিন্তা যেন মুসলমানদের হৃদয়ে চলে আসে, তারা যেন তরবারি হাত থেকে নামায় ফেলে। এই জন্য কাফের বেঈমানরা ছড়াইয়া দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। বাবারা ভাইয়েরা কিন্তু আল্লাহর পয়গম্বর শহীদ হয় নাই, আহত হয়েছেন, আল্লাহর পয়গম্বর জমিনে দাঁড়িয়ে থাকতে পারে নাই, তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার বাবারা ভাইয়েরা হযরত সাইয়্যিদ মুসাইয়্যাব দলিল ধুলান যিনি ইসলামের ঝান্ডা বহন করেছেন, ডান হাতে ওনার ঝান্ডা ছিল আল্লাহর পয়গম্বর আহত করার পর এবার কাফের বেঈমানরা হযরত সাইয়্যিদ মুসাইয়্যাবের উপরে ঝাঁপিয়ে পড়ল, তার ডান হাতটা কেটে দিল। আবার তিনি ডান হাত কাটার পর আত্মসমর্পণ করে নাই, কেন আত্মসমর্পণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান কিনেছেন, মাল কিনেছেন জান্নাতের বিনিময়, আর এই কেনাবেচার জায়গা হলো জাহাদের ময়দান। আজকে আমি এসেছি, আজকে আমি এসেছি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তা বিলীন করে আল্লাহর জান্নাত কিনার জন্য আজকের ময়দান থেকে আমি আল্লাহর জান্নাত কিনে নিব, বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা হযরত সাইয়্যিদ মুসাইয়্যাব দনিন দুলার আল্লাহর নবীর সাহাবীর ডান হাত যখন কেটে ফেলা হলো, আবার তিনি ইসলামের ঝান্ডা পতাকা বাম হাতে ধারণ করলেন, উঁচু করে তিনি তুলে ধরলেন, আবার বাম হাতটা কেটে ফেললো, বাম হাত কাটার পরে আবার দাঁত দিয়ে কামড়ে উঁচু করে তিনি ইসলামী ঝান্ডাকে উঁচু করে তুলে ধরলেন। ইসলামের পতাকা মাটির মধ্যে পড়তে দেয় নাই যতক্ষণ পর্যন্ত তার রূহ ছিল, আল্লাহু আকবার কর, মাটির মধ্যে পড়তে দেয় নাই
যতক্ষণ তার রুহ ছিল। বাবারা ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাইয়্যিদ মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে ডান হাত কাটার পরে, বাম হাত কাটার পরে তিনি তখন বলতে লাগলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত তিনি তেলাওয়াত করতে লাগলেন যুদ্ধের ময়দানে, ডান হাত চলে যাওয়ার পর, বাম হাত চলে যাওয়ার পর। এই আয়াত তখনো পর্যন্ত আল্লাহ কোরআন শরীফে নাযিল করে নাই, কিন্তু হযরত সাইয়্যিদ মুসাইয়্যিবের কণ্ঠে যুদ্ধের ময়দানে আয়াত যখন বের হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া কিছুই নয়, ওনার আগে অনেক রাসূল পৃথিবীতে এসেছে, এই রাসূল মুহাম্মদ যদি মারা যান অথবা শহীদ হন এর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, তোমরা চাচ্ছ আল্লাহর পয়গম্বরকে শহীদ করে দেওয়ার জন্য, আল্লাহর পয়গম্বর জন্য বিদায় হয়ে যা। শুনে রাখো কাফের বেঈমানরা, ইসলামের দুশমনরা, তোমরা যদি আজকে যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বরকে শহীদ করে দাও, আল্লাহর কসমের দ্বারা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর পয়গম্বরকে যদি শহীদ করো, আমারও যদি শহীদ করো, সাহাবায়ে কেরামকে যদি শহীদ করো, সবাই শহীদ হয়ে যাবে, আল্লাহর জন্য জান দিয়ে দিবে, আল্লাহর জন্য মাল দিয়ে দিবে। কিন্তু শুনে রাখো, আল্লাহর জমিন থেকে ইসলামকে বিদায় করা সম্ভব হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার ভাইয়েরা, এরপর হযরত সাইয়্যিদ মুসাইয়্যিবের গলা কেটে ফেললাম, দেহ থেকে মাথা আলাদা করে দিলাম। উনি এই ইসলামের ঝান্ডা আরেকজন সাহাবীর কাছে তিনি হস্তান্তর করলেন। আমার বাবার, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, হযরত সাইয়্যিদ মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু এইভাবে ইসলামের পতাকা উঁচু করেছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন, এরপরও ইসলামের শত্রুদের কাছে মাথা নত করে নাই, এইভাবে আমার সামনে আপনার সামনে ইসলাম আসে নাই। আমরা অনেক আরাম আছি, ইসলামের জন্য আমার আপনার কোনো ত্যাগ নাই। আমার আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো, সামনে সময় আসতেছে, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। লক্ষ্য করে দেখেন, পার্শ্ববর্তী দেশ মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে নির্যাতন করে মায়ের কুল থেকে বাচ্চাকে ছিনিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, সাগরের মধ্যে নিক্ষেপ করেছে, টুকরা টুকরা করেছে, দেশ ছাড়তে বাধ্য করেছে। বাংলাদেশে 10 লক্ষেরও বেশি মুসলমান নিজের মাতৃভূমি ত্যাগ করে শরণার্থী হয়ে মানবতার জীবন করতে হচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরপর তাদের সাহস আরো বেড়ে গেল, তাদের সাহস আরো বেড়ে গেল। কেমন সাহস বলল? আমাদের বন্ধু প্রতিদিন সেই ভারতের দিকে তাকান, সেই ভারত মুসলমানেরা 6 থেকে 7 বছর শাসন করেছিল, ব্রিটিশদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল, সেই মুসলমানদের হাত থেকে আর সেই ভারতের শাসন চলে গেল, হিন্দুদের কাছে সেই শাসন চলে আসলো। কিন্তু যতদিন পর্যন্ত মুসলমান ক্ষমতায় ছিল, ততদিন পর্যন্ত একটা অমুসলিমকে দেশ ছাড়তে হয় নাই। ইসলাম হলো মানবতার ধর্ম, একটা খ্রিস্টানকে ভারত ছাড়তে হয় নাই, একটা ইহুদিকে ভারত ছাড়তে হয় নাই। কিন্তু ক্ষমতা মুসলমান যখন শিক্ষার হার কমিয়ে দিল, বিজ্ঞান চর্চা কমিয়ে দিল, মুসলমান যখন সমসাময়িক শিক্ষাকে অবহেলা করলো, এইভাবে বিভিন্ন ভাবে মুসলমানরা যখন ক্ষমতা যাওয়া অপছন্দ শুরু করে দিল, ইসলামী শাসনের দরকার নাই এই ধরনের চিন্তাধারা যখন মুসলমানদের ভিতরে ঢুকে গেল, তখন ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান তারা একজুট হয়ে ক্ষমতা নিল। আজ তারা ক্ষমতা গিয়া ভারতে মুসলমানের সংখ্যা হলো 35 কোটির মতো, 35 কোটি মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া, যাদের পৈতৃক সম্পত্তি হলো
ভারতের সম্পত্তি, ভারতের বিশাল বিশাল স্থাপনা গুরু, ঐতিহ্যবাহী জায়গাগুরু মুসলমানদের হাতে করা। কিন্তু আজ মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত। গরু জবাই করতে গেলে তাদেরকে খুন করা হয়, রাস্তায় চলতে গেলে তাদের উপরে আঘাত করা হয়, তাদের মাতৃভূমি জন্মভূমি সেই দেশ থেকে বিতাড়িত করার জন্য এনআরসির মাধ্যমে আইন করে নাগরিক পুঞ্জি তৈরি করে ইহুদিদেরকে নাগরিকত্ব দিবে, খ্রিস্টানদেরকে দিবে, ইহুদিদেরকে দিবে, বৌদ্ধদেরকে দিবে, কিন্তু মুসলমানদেরকে বিদায় করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অমুসলমান আর কতদিন বসে থাকা যাবে? অমুসলমান তুমি মনে করছো এই পৃথিবীতে আরো 50 বছর জীবন করাবা? তুমি তোমার ছেলেকে বিয়ে করাবা, তুমি তোমার মেয়েকে বিয়ে করাবা, তুমি নাতি নাতনি দেখবা, সুখ শান্তিতে থাকবা? আল্লাহ কি এই জন্য পৃথিবীতে পাঠিয়েছে? বাবারা ভাইয়েরা, আমার আপনার জানের মালিককে, মালের মালিককে, নামাজ জামান ফরজ, প্রয়োজনে আল্লাহর দেওয়া জান, আল্লাহ এটা আমার কাছে আমানত রেখেছে, আপনার জান আপনার কাছে আমানত রেখেছে, কিন্তু মালিকানা কার? সময় হলে দিতেই হবে। আপনার কাছে যদি কেউ টাকা পয়সা আমানত রাখে, ওই টাকার মালিক যে চাহিবা মাত্র দিতে হয়। যেমন ব্যাংকে আমরা টাকা পয়সা আমানত রাখি, সেভিংস অ্যাকাউন্ট আমরা করি, সেখানে গিয়ে যখন লেখি যে আমার 10,000 টাকা আমারটা দিয়ে দেন, ব্যাংকওয়ালা দিতে বাধ্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অনুরোধ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, কারো কাছে 50 বছরের জন্য, কারো কাছে 10 বছরের জন্য, কারো কাছে 1 বছরের জন্য আমানত রেখেছে, ওই মনি এই জানের মালিক যিনি, মারের মালিক যিনি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকতে হবে, তার নাম মোমেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা দেওয়ার সময় হচ্ছে, এটা দেওয়ার সময় হচ্ছে, প্রস্তুতি নিতে হবে। শীতকালীন সময়ে শীতের পোশাক পরতে হয়, যখন শীত নাই তখন শীতের পোশাক পরার দরকার নাই। সময় আসছে হিন্দুস্থানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইয়েরা, সময় এসেছে, সময় এসেছে সেই ফরজ আদায় করা। সুতরাং ফজরের সময় হলে যেমন ফজর নামাজ পড়তে হয়, জোহরের সময় হলে যেমন জোহরের নামাজ পড়তে হয়, এমনি ভাবে আল্লাহর রাস্তা, আল্লাহর দেওয়া জান দেওয়ার সময় হলে আল্লাহর রাস্তা জান দিয়া ইসলামের বিজয়, ইসলামের বিজয়, ইসলামের পতাকা উঁচু করার জন্য মুসলমান কে কে রাজি আজাদ তোল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। হাত নামা, বলবেন হুজুর এখানে হুঙ্কার দিয়া লাভ কি? লাভ আছে, লাভটা কমু। এই বলবো, এই বলবো, শীত লাগতেছে? শীত গেছে গো, আল্লাহ কবুল করো। আবার বলেন আমি একবারিতে সুর আইছে, কি আসছে আরো জোরে বলেন সুর। জামাই বউ বিদেশি কম্বলের নিচে শুয়ে রয়েছে, কিন্তু দুজনে সজাগ, প্রেমের আলাপ করে। এখন সুর যে আসছে বাহিরে আনাগোনা করতেছে, কোন দিক দিয়ে ঢুকবে? সিন কেটে ঢুকবে নাকি দরজায় আওয়াজ করে ঢুকবে? কিভাবে ঢুকবে পরামর্শ করতেছে। জামাই বউ দুইজনে সজাগ, বিদেশি কম্বলের নিচে গল্প করে, টের পাইছে। বউ জামাইর কয় এখন আর প্রেমের আলাপ করো না, সুর আইছে, গলা জড়া দাও। কি দাও? গলা ধরা দাও। গলা ধরা দিলে বুঝবে ঘরের মানুষ সজাগ। ঘরের মানুষ কি? আরো জোরে বলেন ঘরের মানুষ কি? এখন যদি ঘরের মানুষ সজাগ এটা যদি বুঝে, সুরের দল যত বেশি হোক না কেন, গৃহস্থ দুর্গ রইল তার বাড়ি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে সুর বলবে যে না, ঘরের মানুষ সজাগ, এই ঘরে চুরি করা যাবে না। মাঝে মাঝে দেখবেন নিজের এলাকার মধ্যে বাহিরের শত্রু এসে কিছু করতে পারে না,
নিজে যদি দুর্বল হয় তার 100 মানুষের শক্তি যেমন খাওয়ার বাইরে যায়, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো বউ শিখাইয়া দেয় আমার একটু একটু গলা দাঁড়া দেয়, তাইলে বাইরে থেকে সুর শুনবে তারা কি আছে, সজাগ আছে, সুর যাইব। জামাই কো একটু অপেক্ষা করো, দেখি না কি করে। এ দেখি না কি করতে করতে সুর মনে করতেছে তারা ইচ্ছা মতো ঘুমাইতেছে, কান সালা। এবার তারা গর্ত করা শুরু করছে, কি করা শুরু করছে? আচ্ছা এই সাহসটা কেন পাইল? সুর থাকার কারণে। দেখি না কি করে, এখনো মুসলমান ঘুমিয়ে আছে। মায়ানমারে আনা বৌদ্ধরা তাদের উপরে হামলা করছে, দেখি না ভারতে কি করে। আমি সরকারকে বলবো, প্রশাসনের লোকজনদেরকে বলবো, সত্যি যদি স্বাধীনতাকে ভালোবাসেন, মাতৃভূমি বাংলাদেশকে যদি ভালোবাসেন, তাহলে লক্ষ মানুষের রক্তের বিনিময়, মা বোনদের ইজ্জত আর সংগ্রামের বিনিময়, লাল সবুজের পতাকা বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি ভালোবাসেন আর তাদের প্রতি যদি শ্রদ্ধা বোধ যদি থাকে, তাহলে দেখি না কি করে এই কথা বলার সুযোগ নাই। উদ্যোগ নিতে তো হবে এখনই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন থেকেই জোরালো প্রতিবাদ জানাতে হবে। এই সমস্ত ভণ্ডামি মানি না, ভারতবর্ষ হলো মুসলমানদের, এই পৃথিবী হলো মুসলমানদের, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশে অমুসলিম ভাইরা আছে কি নাই? আমরা কি তাদের নাগরিকত্ব ক্যান্সেলের চেষ্টা করি? বরং কেউ যদি এই কাজ করে আমরা তার বিরুদ্ধে লড়াই করি, আওয়াজ করা বলেন ঠিক কিনা? অমুসলিম ভাইয়ারা আমাদের প্রতিবেশী, অমুসলিম ভাইয়ারা আমাদের প্রতিবেশী। আমরা চাই ভারতের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক, সম্পর্ক খারাপ হোক এটা আমরা চাই না। এরপরও যদি খারাপ হয় তবে আমরা বলে দেই মুসলমান হলে সেই জাতি বদরের ময়দানে তখনকার ক্ষমতাশীল দাপটওয়ালা আবু জাহেল হাজার হাজার সৈন্য নিয়ে এসেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই ইতিহাস মুসলমানদের জানা আছে, সেই ইতিহাস মুসলমানদের জানা আছে। সুতরাং আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না, আমরা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল প্রয়োজনে আল্লাহর রাস্তা বিলিয়ে দিব, তারপর আল্লাহর জমিনে ইসলামকে টিকিয়ে রাখবো, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাবারা আমার ভাইয়েরা এবার চোর মাটি কাটতে শুরু করল। মাটি কাটতে কাটতে দেখা যায় ঘরের ভিতর দিয়া যে মাটি ধাক্কা দিচ্ছে, বোঝা যায় ঘরের ভিতরে ঢুকি যাবে। বউ কয় অবস্থা তো খারাপ, সিন কাটছে ঘরের বাহির থেকে, গর্ত করছে ঘরের মাঝখানে, উঠবে, উঠে একটু আওয়াজ করে ঘরে যে মানুষ আছে পালাবে। জামাই কি করে জানেন? কো দেখি কি করে, কি কয়? দেখি কি করে। এই দেখি কি করে কইতে কইতে সুর ঢুকে গেছে। সুর যখন ঢুকে গেছে, এবার বউ জামাই রাখো অবস্থা তো খারাপ, আলমারি তো খুলতেছে, কাপড় সুপর স্বর্ণ গেহানা টাকা পয়সা যা আছে সব বস্তা মানতেছে। কো দেখি না বদ্ধুরা কি করে। এবার গাঁটটি বানছে তিনটা, কয়টা? সুর হইল দুইজন, কয়জন? কিন্তু গাঁটটি কয়টা? তিনটা গাঁটটি বান্ধার পরে সুর এবার চিন্তা করতেছে, আমরা দুইজনে দুইটা গাঁটি না নিতে পারবো আর একটা। এখন দুইজনে মিললে পরামর্শ করছে, ওই জামাইরে ধরো, তার ঘরের মালও চুরি করছি, তার মাথা তুললা, আমি সুরের বাদ হয়ে যাবো। এবার সুর দুইজন গিয়ে পিস্তল ধরছে, মাল চুরি করছি মাথা করে নিতাম বাড়ি নিয়ে দিয়া। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি সজাগ না হই, ইমানের সেই চেতনা যদি প্রকাশ করতে না পারি,
যখন যেভাবে প্রতিবাদ করা দরকার সেটার জন্য যদি উদ্যোগ না থাকে, পরিকল্পনা না থাকে, আমার আপনার দশা এমনটাই হতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ও মুসলমান, আর কি বসে থাকার সময় আছে? বসে থাকার সময় নেই। নামাজ পড়ার পাশাপাশি, রোজা রাখার পাশাপাশি, হজ করার পাশাপাশি, জাকাত দেওয়ার পাশাপাশি, দাড়ি রাখার পাশাপাশি, সালামের সুন্নত আদায় করার পাশাপাশি আমাকে আপনাকে এই মুহূর্তে যেই কাজটা করা দরকার, আরেকটা ফরজ, সেটা হলো একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া বাদ দিয়া, দলাদলি বাদ দিয়া, হিংসাবিদদের বাদ দিয়া, সমালোচনা বাদ দিয়া, কৌমি আলিয়ার ভেদাভেদ বাদ দিয়া আমরা আজ এক কাতারে দাঁড়াতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা। কিন্তু দুঃখের বিষয় হলো এখনো পর্যন্ত ফতোয়াবাজি চলে কি চলে না? জোরে বলেন চলে কি চলে না? সবাই খালি কয় আমরা বালা তারা খারাপ, আমরা বালা তারা খারাপ। সালাম দেওয়ার সময় চিন্তা করে টুপিটা কি রঙিন টুপি নাকি সাদা টুপি? আওয়াজ করে বলেন ঠিক কিনা। উষা টুপি নাকি জাইল্লা টুপি? ফাঁসকুলি না লম্বা? আগে টুপিটা দেখে, হুজুরের দাওয়াত করা যাবে কিনা, হুজুরের ওয়াজ শোনা যাবে কিনা, সালাম দেওয়া যাবে কিনা, টুপি দেখে নির্ণয় করে সে হক না বাতিল। ও মুসলমান, যে লম্বা টুপি পরে সে যেই কালিমা পড়েছে, যে জাইল্লা টুপি পরে সেও একই কালিমা পড়েছে, যে কওমি মাদ্রাসা পড়ে সে যেই কালিমা পড়েছে, যে আলিয়া মাদ্রাসা পড়ে সে একই কালিমা পড়েছে। তুমি কিসের ভিত্তিতে অহংকার করো, নিজের বড় মনে করো, আরেকজনকে ছোট মনে করো, দলাদলি করো, ফতোয়াবাজি করো, ঘরের মধ্যে আগুন ধরাও, মুসলমান মুসলমানের ভিতরে ফাটল তৈরি করো, আর মাঝখান দিয়া কাফের বেঈমানারা গোটা পৃথিবীকে দখল করেছে, মুসলমানদেরকে কবরে পাঠানোর জন্য সমস্ত আয়োজন তাদের প্রস্তুত। আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার শেষ ওয়াজ গুরুত্বপূর্ণ একটা ওয়াজ, ওদের ময়দের মুসলমানদের পরা।